আধুনিক যুগোপযোগী শিক্ষা নিশ্চিতে মাগুরার শালিখার আড়পাড়া ডিগ্রি কলেজে নির্মিত হয়েছে দেশের প্রথম শিক্ষা পার্ক। মঙ্গলবার বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসির বেগ। দেশের স্বাধীনতা সংগ্রাম আর মুক্তিযুদ্ধের ইতিহাসের পাশাপাশি পার্কটিতে পৃথিবীর কালজয়ী সব স্থাপত্যের নিদর্শন স্থান পেয়েছে। উপজেলা পরিচালনা পরিষদ ও একটি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় নির্মিত পার্কটিতে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, বিশ্বব্রহ্মাণ্ডের গ্রহ উপগ্রহের রূপ, আইফেল টাওয়ার, মিশরের পিরামিড সহ নানা আবিষ্কারের প্রতিচ্ছবি। ব্যতিক্রমী পার্কের উদ্বোধনে খুশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। সূর্য একটি নক্ষত্র আর আমরা বাস্তবে একটি এটি দেখতে পারতেছি। শিক্ষা পার্কে আমরা বাস্তব অভিজ্ঞতা পাচ্ছি। আমাদের যে ইটা দেখেছে বাংলাদেশ 1971 সালের মুক্তিযুদ্ধে আমরা যে দেশটা অর্জন করেছি, যে জাতীয় পতাকা অর্জন করেছি, সেটা সামনাসামনি আমাদের বাস্তব রূপে ধরতে পেরেছে এই শিক্ষা পার্ক। আমরা এখান থেকে বাস্তব অনেক কিছু শিখতে পারছি। এইখানে আসলাম, দেখ ঘুরে ঘুরে সব কিছু পরিদর্শন করলাম এবং এগুলো দেখে অনেক ভালো লাগলো। শিক্ষা উপকরণ ছাড়াও পার্কে রয়েছে সাহিত্য কর্নার, যেখানে বিভিন্ন কবি সাহিত্যিকদের জীবনী প্রতিকৃতি রয়েছে। এই পার্কের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে বলে মনে করেন জেলা প্রশাসক। 74% জমির উপর 11,17,000 টাকা ব্যয়ে 2022 সালে এই শিক্ষা পার্কের নির্মাণ কাজ শুরু হয়। সময় সংবাদ, মাগুরা।